গঙ্গার পাহাড়ের ওদিকটা একটুখানি বসবো গিয়ে। এখন বিকেল প্রায় 5:45 বাজে, একটুখানি যেহেতু রাস্তায় খাবারটা খাওয়া উচিত না, তাই আমরা একটু চপ কিনেছি, যে চপ পকোড়া ফুলুরি এসব কিনেছি। তো গিয়ে একটা আলাদা জায়গায় বসে খেতে হবে, তাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। ভিডিওটা সঙ্গে থাকো। এই যে উনি যাচ্ছেন, দেখিয়ে দিলাম। আর তো স্টে টিউন। কলেজ এখন হয়তো বন্ধ আছে, এই কদিনের মধ্যে একটু আসতে হবে, কারণ বিশেষ দরকার। সার্টিফিকেট নিতে আসবো, তোমাদের সেই ব্লগ দেবো, ঠিক আছে? এটা হচ্ছে সার্কিট হাউস। আর এটা হচ্ছে জেলা শাসক কার্যালয়। এখানে অনেক কিছু দরকার আসতেই হতো আগে। আকাশটা দেখো ফ্রেন্ড, সুন্দর লাগছে, মানে ফুটবল খেলা হচ্ছে। এটা আমাদের ঐতিহ্যময় মাঠ, এই মাঠেও খেলা হয়। তাহলে চপ, মিষ্টি, আরও অনেক কিছুই খাওয়া হবো। তো ভিডিওটা কিন্তু পুরোটা সঙ্গে থাকবে, আর দেখে থাকবে। তো গাইস, বাড়ি চলে এসেছি, এখন মুড়ি মাখলাম। মুড়ি মাখা হলো, চা বানিয়েছি, আর যেগুলো কিনে এনেছি সেগুলো সবাই মিলে খাবো এখন। দেখতে থাকো। আর এই যে ও আগে শুরু করে দিয়েছে খেতে, আমার জন্য ওয়েট করছে না। কিছু বলে দে কি রে, ও খেলা দেখতে ব্যস্ত হয়ে গেছে এখন। কি খেলা দেখছিস তুই? ও খেলা না, WWE দেখতে ব্যস্ত হয়ে গেছে। তোমার হয়ে গেছে? আসো। আর ওই যে ফুলু, আমাদের ফুলু এখন শাক পাক খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ফ্রেন্ড, আমরা চা, চপ, মিষ্টি সবকিছু নিয়ে বসে পড়েছি। মিষ্টিটা দেখিয়ে দে। আর মিষ্টিটা তো আগেরটাই দেখালাম, কিন্তু এখনো দেখতে পাচ্ছি না মিষ্টিটা। এই যে, আর ফুলু তো তেলের জিনিস খাবে না, তাই জন্য ওকে একটু স্যালাড খাওয়ানো হচ্ছে। আমার পেট ব্যথা, আমায় এত উস্তুলি করিও না। তো তুই কিছু বলছিস না তোরে আমার ভিডিওতে? কি 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 চাই বল।
কি চাই বল? কি বন্ধ করে দেব? ও তো কিছু বলছে না। খা চপ। কিসের চপ দিলি? এটা ডিমের, এটা পকোড়া। বল বুড়ো বল কি করব? খাও খাও। ছেড়ে দেব। তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। খাচ্ছে ও। বাবা গো। কি রে ঘাসের মতো চুলটাকে আমার খেয়ে নিচ্ছে। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।